নির্মমে হত্যাকাণ্ডের দায় নিজেই স্বীকার করে নেন। তিনি জানান, তার স্বামী সহ আরো কয়েকজনের প্ররোচনায় শনিবার দুপুরে সানজিদাকে হত্যা করে। পরে রাতে পুলিশ যেয়ে আঞ্জরার বাড়ি থেকে শিশু সানজিদার লাশ উদ্ধার করে, একই সাথে আঞ্জরারকে আটক করে ও হত্যায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হলে তিনি এসব কাহিনী স্বীকার করেন। আটক আঞ্জোয়ারা খাতুন বেনাপোল পুটখালি গ্রামের রেজাউল ওরফে রেজার স্ত্রী। কয়েক বছর আগে আঞ্জোয়ারা তার এক শিশু সন্তান নিয়ে পতেঙ্গালি গ্রামের জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করতে শুরু করে। নিহত সানজিদা একই গ্রামের সোহেল রানার মেয়ে। এবং সেই যে খুনি আঞ্জোয়ারা, সেই ব্যাপারে কি বললো আমরা একটু তার মুখ থেকে শুনে আসি। পরবর্তীতে সেই সন্তানহারা মা, যার সন্তান এই পৃথিবীতে এখন আর নাই, বুকে ধন হারিয়ে এখন পাগল প্রায় সেই মা, সেই মায়ের কিছু কথা শোনাবো। শুরুতে লাশ চাল ছিল না, লাশ গোপন করার জন্য সে প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহ করে আনেন, এরপর তা লাশের উপর ছিটিয়ে দেন। পুলিশ জানিয়েছেন, ঘাতক আঞ্জোয়ারা 3 বছর আগে সানজিদার বাড়ির পাশে জমি কিনে বসবাস শুরু করে। তার স্বামী রেজাউল ইসলামের মাঝে মধ্যে এই বাড়িতে আসেন। রেজাউল ইসলাম বেনাপোলের ফুটখালি গ্রামের বাসিন্দা। উন্নয়নের মধ্যে